হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি আপনাদের আগে ভিডিওতে বলেছিলাম যে আমি একদিন আপনাদের বাংলাদেশি এরিয়া বা দেশি এরিয়াটা, মন্ট্রিয়ালের যেটা, সেটা ঘুরে দেখাবো। তো আজকে আসলে আমরা ওই দিকেই যাচ্ছি, মূলত যাচ্ছি বাজার করতে। সো চিন্তা করলাম যাচ্ছি যেহেতু আপনাদের আজকেই ঘুরে দেখাই, সো চলুন তাহলে যাওয়া যাক। তো আজকেও বেশ ঠান্ডা বাহিরে, এখন মনে হয় -5 নাকি -6 যেন, এবং রাস্তার বরফ যেগুলো আছে সেগুলো একদম জমে পিছলা হয়ে গেছে। সো রাস্তার অবস্থাও ভালো না। এখন তেল নেওয়ার জন্য থেমেছি, গাড়ির তেল নেওয়ার জন্য। এখানকার তেল নেওয়ার সিস্টেমটা আবার একটু ডিফারেন্ট। বাংলাদেশে যেরকম প্রত্যেকটি পেট্রোল পাম্পে লোক থাকে, আপনি ওখানে যাবেন, তারপর ওদেরকে বলবেন, ওরাই আপনার তেল টেল সব ভরে দিবে, আপনি জাস্ট টাকা দিবেন। এখানে আসলে সব কিছু নিজেরই করতে হয়, গাড়ির তেল ভরবেন সেটাও নিজের করতে হয়, তারপরে গিয়ে টাকা দিতে হয়, অথবা আপনি এখানে চাইলে কার্ড দিয়েও পে করতে পারেন, ওই সিস্টেমও থাকে। এখন আমি যখন নতুন নতুন আসলাম কানাডায়, তখন আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতাম, আচ্ছা এরা এইভাবে পেট্রোল পাম্পে রেখে দিয়েছে, মানুষ তেল নিয়ে চলে যাচ্ছে, সো কেউ যদি টাকা না দিয়ে চলে যায় তখন তারা কিভাবে ধরবে? এটার আসলে সিস্টেম থাকে, ওদের ভিতরে অফিসেই আসলে সিসিটিভি ক্যামেরা থাকে, ওরা সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় যে কে গাড়ি কে তেল নিচ্ছে বা কে তেল নিচ্ছে না, আর কে টাকা না দিয়ে চলে গেল, সব কিছুই ওরা দেখতে পায়, সো প্রবলেম হয় না। তো অলরেডি আমরা পার্ক এক্সটেনশন এরিয়ায় ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন সব বাংলাদেশি দোকানগুলোর নাম দেখা যাচ্ছে, শাড়ির দোকান দেখা যাচ্ছে। এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, নাম হচ্ছে আপ্যায়ন। আরও কিছু বাঙালি রেস্টুরেন্ট আছে, তবে এখন কোভিডের কারণে আপনি কোথাও ডাইন ইন করতে পারবেন না, জাস্ট অর্ডার করে টেক আউট করে নিতে হবে। সো সবার প্রথমে আমরা এসেছি এই স্টোরটিতে, এটি একটি বাংলাদেশি গ্রোসারি স্টোর, নাম হচ্ছে সোনারগাঁ। সো এখানে আপনি বাংলাদেশি অনেক জিনিসপত্রই পাবেন, দেখতে পাচ্ছেন মুড়ি আছে, অনেক রকমের মাছ আছে, বাংলাদেশি মাছ আছে, এবং এছাড়াও আরও বাংলাদেশি অনেক জিনিসপত্র আছে, চানাচুর আছে, রুচির ঝাল চানাচুর, শুটকি আছে, কেউ যদি শুটকি খেতে চায় শুটকিও পাওয়া যায় সব রকমের। সো এটা হচ্ছে একটি বাংলাদেশি দোকান, দেখতে পাচ্ছেন শাড়ি থ্রি পিস এখানে সবই পাওয়া যায়। আমি এখন এর ভিতরে যাব না, ঈদের সময় এখান থেকে শপিং করব, বাট এরকম অনেক দোকান আছে, ইন্ডিয়ান পাকিস্তানি দোকানও আছে যেখানে থ্রি পিস শাড়ি সব কিছু পাওয়া যায়। আরও একটি বাংলাদেশি শপ দেখতেই পাচ্ছেন, নাম হচ্ছে শাড়ি হাউস। এটা হচ্ছে আরেকটি বাংলাদেশি গ্রোসারি স্টোর, এর নাম ছিল স্বদেশ। এখানেও বাংলাদেশের সব জিনিসপত্র পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপনাদের যদি রাঁধুনির মশলার প্রয়োজন হয়, এখানে সব ধরনের রাঁধুনির মশলাও পাওয়া যায়, প্যাকেটের মশলাও পাওয়া যায়, অথবা আপনি যদি এমনি মশলা প্যাকেট কিনতে চান যেগুলো থাকে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সেগুলোও একদম পাওয়া যায়। সো আপনি লিটারালি সব কিছুই পাবেন। সো এখন যে গ্রোসারি স্টোরটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ভানি। বিভিন্ন রকম আচারও কিনতে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন বড়ই আচার আছে, আমের আচার আছে, চালতার আচার আছে, সব কিছুই আছে। এছাড়াও এখানে অনেক রকমের মাছও কিনতে পাওয়া যায়, আপনি মৃগেল মাছ কিনতে পারবেন, রুই মাছ আছে, ইলিশ মাছ আছে,
পদ্মা ইলিশ পাওয়া যায়, তারপর পাবদা মাছ আছে। সো অনেক রকমের মাছই কিনতে পাওয়া যায়, অনেক রকমের শুটকিও আছে। সো বাংলাদেশে আমরা নর্মালি যে ধরনের মাছ খেয়ে থাকি আপনি এখানে অলমোস্ট সব ধরনের মাছই পাবেন, যদিও মাছগুলো ফ্রোজেন হয়, বাংলাদেশের মতো অত তাজা তো আর হবে না, বাট পাওয়া যায় প্রত্যেক ধরনের মাছ, প্রত্যেকটি মাছই আসলে খুঁজলে পাওয়া যায়। শলার ঝাড়ু পেয়েছি আমি গত 3 বছর ধরে কানাডায় খুঁজে শলার ঝাড়ু পাইনি কেনার জন্য, বাট আমি এখানে শলার ঝাড়ু পেয়েছি। পেয়ারা পেয়েছি, পেয়ারাগুলো খেতেও একদম পুরো বাংলাদেশের যে কাজি পেয়ারাগুলো থাকে ওরকমই ছিল, খুবই টেস্ট ছিল। এখন আমরা যে স্টোরটিতে যাচ্ছি এই স্টোরটির নাম হচ্ছে দেশি মান্ডি। এই স্টোরটিতে আমরা মূলত যাই হচ্ছে মাংস কেনার জন্য, আমরা খাসির মাংস অথবা গরুর মাংস যাই কিনি সব এখান থেকে কিনি। এখানে একদম প্রতিদিনই আসলে গরু জবাই করা হয় এবং গরু একদম বড় বড় পিস রাখা থাকে, আপনি ওখান থেকে চুজ করতে পারেন যে আপনি কোন পিসটি নিতে চান এবং আপনার সামনেই তারা ওই মাংসগুলো আপনাকে কেটে তারপর দিয়ে দিবে। যেমন আমরা এই যে একটি লেগ পিস পছন্দ করেছিলাম সেটাই এখন আমাদেরকে মেপে দিচ্ছে, প্লাস আমরা আবার খাসির মাংসও নিয়েছিলাম এখান থেকে। তো এগুলোই আমাদেরকে আমরা পছন্দ করে দিয়েছি, তারপর হচ্ছে ওরা কেটে আমাদেরকে প্রসেস করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন পিছনে মাংস কাটা হচ্ছে, সো সামনের দিক থেকে আপনি মাংস পছন্দ করবেন, তারপর ওরা এরকম পিছনে গিয়ে ওদের মেশিন থাকে মাংস কাটার, হাত দিয়েও কাটে, কেটে আপনাকে দিয়ে দিবে। মোয়া পাওয়া গিয়েছে, যারা মোয়া পছন্দ করেন তারা মোয়াও কিনে খেতে পারবেন এখান থেকে, এবং অনেক রকমের কাঁচামরিচ, ধনিয়া পাতা, সবজি অনেক কিছুই আছে। কাঁচা আম এখানে পাওয়া যায় রেগুলারলি আসলে পাওয়া যায়, আমি আগে সেন্ট জনে থাকতে মাঝে মাঝে ওয়ালমার্ট থেকে নিতাম, বাট অত একটা ভালো হতো না। এখানে আবার কাঁচা আমগুলো একদম খুবই সুন্দর হয়, একদম বাংলাদেশের কাঁচা আমের মতো হয়। এই শপে আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখলাম, বাংলাদেশে যেমন একদম আপনার দোকান থাকে আপনাকে গরম গরম সিঙ্গারা ভেজে দেয়, এখানেও ঠিক ওরকম সিঙ্গারা, ওরা তো সিঙ্গারা বলে না ওরা বলে সমোচা, সমোচা বিক্রি করে দেয় এবং অনেক রকম মিষ্টি থাকে, জিলাপি থাকে, নিমকি থাকে, এবং ওখান থেকে আপনি কিনে নিয়ে যেতে পারবেন। সো অনেক বরফ পড়ছে, বরফের মধ্যেই আসলে সব কিছু করা লাগছে। সমুচা নিয়ে এসেছি ঠান্ডার মধ্যে, গাড়ির মধ্যে বসে বসে এখন গরম গরম সমুচা খাবো। ওরা বলে সমুচা, বাট এগুলো আমাদের বাংলাদেশে সিঙ্গারার, সিঙ্গারাই বলে, সিঙ্গারার মতো। সো খেয়ে দেখি কেমন। সো আমাদের সব বাজার টাজার করা শেষ, গ্রোসারি শপিং করা শেষ, এখন হচ্ছে আমরা গাড়ি নিয়ে এই পুরো এরিয়াটা, পার্ক এরিয়াটা, সেটা একটু ঘুরে দেখবো। যেহেতু বরফ পড়ছে প্লাস প্রচুর ঠান্ডা, সো আসলে হেঁটে দেখার সুযোগ নেই, সো আমি চেষ্টা করবো গাড়ি থেকেই যতটুকু সম্ভব ঘুরে আপনাদের পুরো এরিয়াটা একটু দেখানোর। দেখতেই পাচ্ছেন কত রকমের, কত ধরনের আসলে দেশি দোকান, সব ধরনের দোকানই আপনি পাবেন, কাপড়ের বলেন, গোল্ডের বলেন, অথবা খাবারের বলেন। এই এরিয়াটা হচ্ছে একদম মানে ইন্টারন্যাশনাল একটি এরিয়া বলতে পারেন, এখানে আপনার ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, আরবি এরাই আসলে বেশি থাকে, এবং সব ধরনের রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট, সব রেস্টুরেন্টগুলো এই এরিয়াতেই আছে। এবং এখানে ঘুরলে আপনার মনে হবে যে আর কি ছোটোখাটো একটা বাংলাদেশ বা ছোটোখাটো একটা এশিয়া। পার্ক এরিয়াটার রেন্টও মোটামুটি রিজনেবল আছে, সো আপনারা যদি বাংলাদেশ থেকে এসে পার্কে থাকতে চান সেটাও আপনারা করতে পারেন।
আর এখানে থাকলে আপনাদের মনে হবে যে আপনারা ছোট একটি বাংলাদেশেই আছেন। আর তাছাড়া পার্ক এরিয়াটি মন্ট্রিয়ালের ডাউনটাউন থেকেও খুব বেশি দূরে নয়। আপনার ডাউনটাউন থেকে পার্কে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট আপনি যদি ড্রাইভ করে যান। দেখতে পাচ্ছেন বরফে একদম সাইড ওয়াক, ওই যে রাস্তা, এই গাড়িগুলোর মাঝখানে কিন্তু রাস্তা পুরো ডুবে গেছে। সো আমরা বাসায় চলে এসেছি, আমরা আমাদের পাশের রোডেই গাড়ি পার্ক করেছি। গাড়ি পার্ক করে এখন আমরা আমাদের বাসার দিকে হেঁটে যাচ্ছি, অলমোস্ট বাসায় চলে এসেছি। সবগুলো গাড়ি বরফে ডুবে গেছে দেখতে পাচ্ছেন। সো আমরা বাসায় চলে এসেছি, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আমি যতটুকু সম্ভব আপনাদের বাংলাদেশি এরিয়া গ্রোসারি স্টোরগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এখন আসলে ঠান্ডার কারণে, উইন্টারের কারণে, বা আজকে তো বরফও পড়ছিলো, তার জন্য আসলে ওভাবে হেঁটে ঘুরে দেখানো সম্ভব হয়নি। বাট ইনশাল্লাহ সামারে আমি আরও ভালো করে হেঁটে ঘুরে আপনাদের এই এরিয়াগুলো দেখাবো, স্টোরগুলো দেখাবো। সো আপনাদের যদি আমার আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাল্লাহ আমি এমন আরও অনেক ভিডিও আপলোড করব আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।